ডেঙ্গুর তিনটা স্টেজ আছে। একটা হচ্ছে ফেব্রাইল স্টেজ, যেখানে জ্বর থাকে, তারপরে হচ্ছে জ্বরের পরে ক্রিটিক্যাল ফেজ আছে। জ্বর এই ক্রিটিক্যাল ফেজটা যদি ভালো হয়ে যায়, ডেঙ্গুর থেকে ভালো হয়ে যায়, তখন রিকাভারি ফেজ, ওই সময়টা আমরা বাসায় ছেড়ে দিই। বাসায় যেয়ে কিছু কিছু অ্যাডভাইস আছে, যেমন ধরেন রিকাভারি ফেজটাও 7 থেকে 10 দিন থাকে। এই সময়টা বাচ্চা স্কুলে যাবে না, যে স্কুলে যেত বাচ্চা, যে খেলার মাঠে যেত খেলার মাঠে যাবে না, বিশ্রামে থাকবে, ঘরে থাকবে। খাওয়া দাওয়া কোনো কিছু বাদ বিচার নাই, সব কিছু খাওয়া দাওয়া আগে যা করতো তাই করবে। ডেঙ্গু হয়ে গেলেই যে তরল খাওয়াটা একটু বেশি বেশি দিবেন, নর্মাল খাওয়াটা চালিয়ে রাখবেন। তো এই জিনিসটা আমাদের ডেঙ্গু ভালো হয়ে গেলেই আমরা বলবো আগে যা খাতো স্বাভাবিক খাবার খেতো ওটা চালিয়ে যেতে হবে। বরঞ্চ যে কোনো অসুখ বিসুখে উঠলে যা অ্যাডভাইস দিই, আগের চেয়ে একটু বেশি মানে যা খেতো তার ওই ওই পরিমাণ খাবে, কিংবা তার চেয়ে একটু বেশি পরিমাণ খাবে। এটা রিকাভারি ফেজ এর জন্যে।